আমাদের অভিযোগ ল্যান্ড পেমেন্ট ক্লিয়ার নয়, এক দুই ক্ষতিপূরণের কোনো ক্লিয়ার নেই, কোনো নোটিশ, কোনো চাষিকে কোনো নোটিশ দেয়নি, বিনা নোটিশে কাজ, জোরজবস্তিভাবে কাজ, দালাল নিয়ে কাজ, এসব আমাদেরকে বন্ধ করতে হবে, সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি। বলছি ক্ষতিপূরণ কীরকম মানে ধার্য করেছে? 19,500 কাউকে না জানিয়ে, ল্যান্ড পেমেন্ট 19,500 কাউকে না জানিয়ে এটা ধার্য করেছে ওরা। তাতে কী সমস্যা? আমরা চাইছি আমাদের সরকারের হাই ভ্যালুয়েশন অনুযায়ী যার রুলস আছে রুলস অনুযায়ী পেমেন্ট করতে হবে। রুলস দেখাচ্ছে না না, আমরা তাকে পেমেন্ট লাইনি কোনো বিনা নোটিশে কাজ, পঞ্চনামা চাইলে কোনো পঞ্চনামার কাগজ দিচ্ছে না, মারার হুমকি। এই এই যে এই ওই তিন লোকের নামে এই যে ই করা হয়েছে, ডায়েরি পেপার করা আছে, কোনো রিপ্লাই দিচ্ছে না থানা। পরাশর জানা, এখানে সমস্যা পাইপ লাইনে আইওসিএল নিয়ে চলে এসছে, আমাদের একটাও নোটিশ দেয়নি এখনো, কোনো চাষি নোটিশ পায়নি। রাতারাতি এসে মাঝখানে দালাল ঢুকে গেছে, দালালরা এসে হঠাৎ করে একদিন ডাক দিচ্ছে আসো তোমার জায়গায় পঞ্চনামা হবে। এবার কি রেট কিছু কিছুই বলেনি, যখন যে ওখানে যাওয়া হচ্ছে তখন এমন একটা রেট বলছে সেটা তো কোনো মতেই সম্ভব না। তাতে করে আইওসিএলের অফিসার আজকে এসে বললো যে 19,500 রেট আছে। কীরকম হিসাবে কীরকম হিসাবে আছে না, 2017 সালে আমাদের গেজেট পাস হয়েছে, তাই যদি হয় 2017 সাল থেকে কি এই 2021 সালের কাজ হচ্ছে? বাকি ওই টাকাটার কি কোনো ভ্যালু নেই? ওটা যদি আরও 3 বছর পরে এসে এই কাজ করতো তখনও কি এই 2017 সালের হিসাবে পয়সা দেওয়া সম্ভব হতো? কাউকে জানিয়েছেন ব্যাপারে? কোথায় জানাবো, আমাদের অফিসিয়া অফিসাররা বারবার ঘুরে ঘুরে অন্য লোকজন আসছে আমাদের কথা শুনে যাচ্ছে, হ্যাঁ দেখবো বলে চলে যাচ্ছে, আবার পরে ডাক দিচ্ছে। হ্যাঁ অফিসারদেরও কিছু কথা শুনতে চাইছি ওরা কি বলছে আমাদের এই। আজকে আমরা এই বুঝা হচ্ছে আমরা বলছি যে আমাদের ওই ওই পয়সাতে হবে না ক্ষতিপূরণ, যেটা ক্ষতিপূরণ আরও পাওয়া দরকার, কারণ 2017 সালের জমির যা ভ্যালু ছিল এখন তো তাই নেই, বা এখন তো রেজিস্ট্রি করতে গেলে রেজিস্ট্রি অফিসে এখন করার তৎকাল যেটা ট্যাক্স সেটা দিতে হচ্ছে, আমাদের তো 2017 সালে ট্যাক্স নিচ্ছে না, সব কিছুতে যদি বেড়ে যায় গ্যাজেটটা ওই হিসাবে কেন? না কাজ ওরা তো করছে, ওরা আলোচনা করবে বলে আসছে, কাজ সেরকম বাধা নেই, কাজ করে যাচ্ছে, হ্যাঁ কাজটা করতে দাও আলোচনা হবে এরকম বলে কাজটা করে যাচ্ছে, সেরকম কিছু বাধাও দেওয়া হচ্ছে। এই যে অভিযোগ হয়েছে একজনকে মার্ডার করেছিল এইরকম অভিযোগ। হ্যাঁ আমার নাম বিমান ঘড়ুই, আমি স্থানীয়, আমারও জমি আছে।